তো ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে সিভিক ভলেন্টিয়ার ফোর্সের মতোই কিন্তু নতুনভাবে একটা নিয়োগ হতে চলেছে এবং সেই নিয়োগ অবশ্যই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। একই ধরনের প্রায় কাজ আপনারা অনেকেই এখানে আবেদন করতে পারবেন। অফিশিয়াল বিজ্ঞপ্তি রয়েছে, নেহরু যুব কেন্দ্র সংগঠন রয়েছে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, তাদের তরফ থেকেই কিন্তু এখানে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডেট 21/2/2023 এবং মেমো নাম্বার দেখতে পাচ্ছেন এখানে, এবং এই যে 21/2/2023 এই তারিখ কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ফেব্রুয়ারির 23 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। লাস্ট ডেট কিন্তু 9 মার্চ 2023, এই তারিখের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনাদের। এবং বলে রাখি, প্রথমেই বলে রাখবো আপনাদের, এখানে কিন্তু অবশ্যই ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে, ঠিক আছে? এবং যেখানে নিয়োগ করা হবে সেটা হচ্ছে NYV সিলেকশন, ঠিক আছে? NYV নিয়োগ করা হবে, অর্থাৎ বলে রাখি এখানে NYV মানে হচ্ছে নেহেরু যুব ভলেন্টিয়ার, ঠিক আছে? নেহেরু যুব ভলেন্টিয়ার পদে কিন্তু নিয়োগ করা হবে। আপনারা অ্যাপ্লাই করবেন, কি করে অ্যাপ্লাই করবেন আমি A to Z জানিয়ে দেব। এই মুহূর্তে খোলা রয়েছে নেহেরু যুব কেন্দ্র সংগঠন, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং একটা সংগঠন রয়েছে, এই সংগঠনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং অফিসিয়াল ওয়েবসাইট যদি ভিজিট করেন ঠিক এরকমভাবে পেয়ে যাবেন আপনারা সমস্ত কিছু। দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি কি, ইয়ং ম্যান অ্যান্ড ওমেন ফেলিং ইন দ্য এজ গ্রুপ অফ, তো 18 থেকে 29 বছরের মধ্যে যদি বয়স থাকে তবেই কিন্তু আপনারা এই ভলেন্টিয়ার পদে নিয়োগের চাকরির জন্য আবেদন করতে পারেন, আবেদন যোগ্য। তবে এখানে ভিডিওর আগেই আপনাদেরকে বলে রাখি, এই চাকরিতে কিন্তু বেতন প্রতি মাসে একেবারে কম একটা অ্যামাউন্ট দেওয়া হবে আপনাদেরকে প্রতি মাসে, সেটা হচ্ছে 5000 টাকা। 5000 টাকা সাম্মানিক কিন্তু আপনারা পাবেন ভলেন্টিয়ার পদে। এখানে দেখতে পাচ্ছেন দ্য ভলেন্টিয়ার্স উইল বি পেইড অন হনোরারিয়াম অফ রিজ 5000 পার মান্থ, অর্থাৎ সাম্মানিক কিন্তু আপনারা প্রতি মাসে পাবেন 5000 টাকা, এখানে স্পষ্ট করে কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে? চলুন কিভাবে অ্যাপ্লাই করবেন দেখে নিই, আপনারা আবেদন করতে পারবেন যে কেউ। অ্যাপ্লাই ফর NYV সিলেকশন, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ আপনার কাছে একটা ওপেন হবে, যেহেতু এই মুহূর্তে প্রত্যেকেই আবেদন করছে, সবাই এই ওয়েবসাইটে ভিজিট করছে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং একটা সংগঠন রয়েছে, নেহেরু যুব কেন্দ্র সংগঠন, এখানেই কিন্তু নিয়োগ করা হবে, সেহেতু সবাই কিন্তু প্রত্যেকেই কিন্তু আপডেটটা হয়তো অনেকেই পেয়ে গেছে, পাওয়ার পর অনেকেই এখানে সার্চ করে, যেহেতু সার্ভার একটু স্লো কাজ করছে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর ঠিক এরকমভাবে কিন্তু অপশান ওপেন হবে। ইনস্ট্রাকশন রয়েছে, আবেদন করবার আগে অবশ্যই এটা কিন্তু পড়ে নেবেন, এখানে PDF ফাইলে থাকবে ইনস্ট্রাকশন, ঠিক আছে? কী কী লাগবে, আধার কার্ড, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু অবশ্যই আপনার লাগবে, ঠিক আছে? অবশ্যই একটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু অবশ্যই যত্ন করে রেখে দেবেন, পরবর্তীতে স্ট্যাটাসটাও কিন্তু আপনি চেক করতে পারবেন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে। এবং 18 থেকে 29 বছরের মধ্যে বয়স থাকতে হবে, বয়স হিসেব কী রয়েছে সেটাও কিন্তু উল্লেখ রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং এরপর হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশনস, এখানে যদি ক্লিক করেন যে প্রার্থীর যোগ্যতা কী কী থাকতে হবে সেগুলো, মাধ্যমিক পাস থাকতে হবে মিনিমাম, মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই যারা আবেদন করবেন তারা যদি হায়ার এডুকেশন থাকেন কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা এক্সট্রা প্রেফারেন্স আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ একটা ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন, আপনার অগ্রাধিকার একটা পেয়ে যাবেন যদি আপনার কম্পিউটার নলেজ থাকে, কিংবা যদি মাধ্যমিকের উপরে আপনার উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন কমপ্লিট, মাস্টার ডিগ্রি কমপ্লিট যদি থাকে, হায়ার এডুকেশন যদি থাকে আপনার, তবে কিন্তু আপনি একটা প্রেফারেন্স পেয়ে যাবেন, ঠিক আছে? এবং এখানে বলে রাখি আবেদন করবার সময় এই যে লিঙ্ক রয়েছে ফিল ফর্ম অনলাইন, এখানে গিয়ে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু ফর্মটা কিন্তু আপনার সামনে ওপেন হবে। স্টেট আপনার রাজ্যের নামটা এখান থেকে চুজ করবেন, প্রত্যেকটি রাজ্যের জন্য কিন্তু এই চাকরি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট জেলার নামটা এখান থেকে ক্লিক করবেন, ধরুন আপনার জেলার নাম হচ্ছে এখানে, ধরুন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনার জেলার নাম হচ্ছে পুরুলিয়া, তো পুরুলিয়া ক্লিক করবেন। পুরুলিয়া ক্লিক করার পর এখানে সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমভাবে কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট ফর্ম ফর ন্যাশনাল ইউথ ভলেন্টিয়ার, ন্যাশনাল ইউথ ভলেন্টিয়ার পদে কিন্তু নিয়োগ করা হবে, 2023-24 সেশনে কিন্তু নিয়োগ করা হবে। এবং প্রথমেই রয়েছে আপনার নাম, প্রার্থীর নাম এখানে দেবেন, ফাদার্স নেম, মাদার্স নেম, সেক্স, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, কোথায় জন্ম হয়েছে, তার স্থানের নাম এবং ক্যাটাগরি জেনারেল, ST, SC, OBC, কি কাস্ট রয়েছেন দিয়ে দেবেন। যদি SC, ST, OBC হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সার্টিফিকেটটাও আপনার রেডি রাখতে হবে, শো করতে হবে। অবশ্যই বলে রাখি ব্লাড গ্রুপ কি রয়েছে, রক্তের গ্রুপ সেটাও এখানে চুজ করবেন, ভোটার আইডি কার্ড নাম্বার দেবেন, আধার কার্ড নাম্বার দেবেন, আপনি কত ক্লাস অবধি পড়েছেন সেটা কিন্তু চুজ করবেন, এবং রোল নাম্বার সেখানে কী ছিল
আপনার যে ডিটেইলস ছিল যেটা দিয়েছেন, মাধ্যমিক দিলে মাধ্যমিকের রোল নাম্বার, উচ্চ মাধ্যমিক দিলে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার দিতে হবে, ঠিক আছে। এবং এর নিচে দেখুন রোল নাম্বার অফ 10th ক্লাস, এখানে যদি উচ্চ মাধ্যমিক দেন তবে এখানে মাধ্যমিকের কিন্তু রোল নাম্বার দিতে হবে, তো 10th দিলেও মাধ্যমিকের রোল নাম্বার দিতে হবে। কত সালে পাস করেছেন, কোথা থেকে পাস করেছেন, ঠিক আছে। এবং এখানে কারেন্ট স্ট্যাটাস অফ ভলেন্টিয়ার, আপনি বর্তমানে কি রয়েছেন, স্টুডেন্ট, এমপ্লয়েড, আনএমপ্লয়েড কিংবা আদার, সেটা চুজ করবেন। ওয়ার্কিং নলেজ যদি থাকে তাহলে ইয়েস করবেন, তাহলে ডিটেলস দিতে হবে। কোন কোন ভাষা আপনি জানেন সেগুলো চুজ করবেন। বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস কি রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি, সুন্দর করে কলামরো দেওয়া রয়েছে, সব কিছু কিন্তু আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আপনারা এখানে সাবমিটে ক্লিক করে অ্যাপ্লাইটা করে দেবেন। অ্যাপ্লাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি মোবাইল, ইমেল কিংবা অন স্ক্রিনে আপনি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার একটা পেয়ে যাবেন। এবং রেজিস্ট্রেশন নাম্বারটা যখনই আপনি পেয়ে যাবেন, রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পর কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই প্রিন্ট সাবমিটেড ফর্ম, ফর্মটাকে আপনি সাবমিট করেছেন যেটা সেটাকে প্রিন্ট আউট করতে পারেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনি অ্যাপ্লাই করার পর, সাবমিট করার পর যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছেন, ঠিক আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েই কিন্তু আপনার এখান থেকে প্রিন্ট করতে হবে সাবমিটেড ফর্মটা। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়ার জায়গা চলে আসবে, এখানে ডেট অফ বার্থ দেবেন, সাবমিট করবেন, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এটাকে অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবেন ঘরে, ঠিক আছে, পরবর্তীতে কিন্তু সেটা কাজে লাগতে পারে। অবশ্যই এইভাবে আপনার আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, এবং মাধ্যমিক পাস যোগ্যতায় যদি আরও কোনো চাকরির আপনারা তথ্য চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা আপনাদের জেলার নাম কমেন্ট করে আমাকে লিখে জানাবেন আপনি কোন জেলায় থাকেন। ধন্যবাদ, ফিরছি পরবর্তী ব্রেকিং আপডেট নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ।